আসসালামু আলাইকুম টেক বাসী সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের উইকলি কমেন্ট বক্স ভিডিওতে এবং আজকে থেকে আমরা আমাদের টেকান লিমিটেড ইউটিউব চ্যানেলে প্রতি শনিবারে আপনাদের জন্য আপনারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে যারা টপ ফ্যান বেজের অধিকারী এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন এবং আপনাদের এঙ্গেজমেন্ট বা উপস্থিতি আমরা দেখতে পাই তাদের কমেন্টের রিপ্লাই বা প্রশ্ন এবং জিজ্ঞাসার উত্তরের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই প্রতি সপ্তাহের আজীবন কমেন্ট রিপ্লাই বা কমেন্ট বক্স এই সিরিজ আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি যেটার প্রথম পর্ব আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমি আশাবাদী আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে অনেক দিন ধরে আছেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন আমাদের ভিডিওজ দেখছেন কমেন্ট করছেন টপ ফ্যান ব্যাজের অধিকারী হয়েছেন ফেসবুক পেজে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই আমাদের এই সিরিজটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং আপনারা সরাসরি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রতি সপ্তাহে শনিবারে সন্ধ্যা সাতটায় আমাদের ভিডিওতেই পেয়ে যাবেন সো আজকের ভিডিওতেও আমি ঠিক তেমনই কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিয়েছি এবং সেখান থেকে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা টেক আনলিমিটেড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গা থেকে নিয়েছি সুতরাং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নিয়মিত কমেন্ট করছেন না লাইক দিচ্ছেন না বা আপনারা রিয়েকশন দিচ্ছেন না সেই সাথে আমাদের ফেসবুক পেজে যারা অ্যাড নেয় এখনও বা মানে নিয়মিত কমেন্ট করছেন না টপ ফ্যান বেজ এখন অধিকার করতে পারেননি তাদেরকে আমি বলবো ডেফিনেটলি আপনারা আমাদের ফেসবুক পেজের সঙ্গেও থাকবেন এবং বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করলে আপনি কিন্তু টপ ফ্যান পেয়ে যাবেন টপ ফ্যান যে ব্যাচটা আছে সেটা পেয়ে যাবেন আর পেয়ে গেলে আপনার যে জিজ্ঞাসা সেটাও কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আমরা নিব সো চলুন আজকের ভিডিওতে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পিক আপ করেছি এই প্রথম পর্বে যেখানে আপনারা সবাই যাদের প্রশ্নের উত্তর দিব তারা তো ডেফিনেটলি জানতে পারবেন সেই সাথে আপনারা সবাই আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে বা আমাদের এই টেক আনলিমিটেড চ্যানেলের যে সমস্ত কন্টেন্ট ক্যাটাগরি রিলেটেড আমরা ভিডিও তৈরি করি সেই সংক্রান্ত জানার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সুতরাং অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রথম পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রথম প্রশ্নেই আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজ থেকে সুতরাং বুঝতেই পারছেন ফেসবুক পেজে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের দর্শক হয়ে যোগ হননি বা লাইক দেননি ফলো করেননি তারা ডেফিনেটলি ফলো করে নেবেন সো আসসালামু আলাইকুম ভাইয়া আমার পেজে স্টার সেট আপ করেছি কিন্তু ভিডিও স্টার গিফট করার অপশনটা শো করে না প্লিজ কষ্ট করে জানাবেন আচ্ছা প্রশ্নটি করেছেন মোহাম্মদ সানাউল্লাহ তো মোহাম্মদ সানাউল্লাহ ভাই যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরও যাদের ফেসবুক পেজে এই ধরনের প্রবলেম দেখায় স্টার সেট করার পর বা গিফট স্টার সেন্ড করার যে অপশনটা সেটা আসে না এই জিনিসগুলো ডেফিনেটলি তখন হতে পারে যখন আপনি স্টার সেট আপটা প্রপারলি কমপ্লিট করতে পারেননি তখন আপনি দেখবেন যে আপনার কাছে মনে হয়েছে যে আপনি হয়তোবা স্টার সেট করেছেন কিন্তু আপনার স্টার সেট আপটা কিন্তু প্রপারলি হয়নি আপনি হয়তোবা কমপ্লিট যে গাইডটা সেটা পাননি বা কমপ্লিট গাইডটা জানেন না যার কারণে আপনি প্রপারলি অ্যাড করতে পারেননি অথবা আপনি ট্যাক্স ইনফো অ্যাড করেননি তারপরে হচ্ছে আপনার যে অ্যাড্রেস আছে ইনফরমেশান আছে সেগুলো প্রপারলি দেননি যার কারণে হয়তোবা আপনার এটা হয়েছে স্টার সেট আপ কীভাবে করবেন আপনার ফেসবুক পেজের জন্য সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার সেকেন্ড চ্যানেল সাইফুর রহমান আজিমে একটা ভিডিও আছে যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার সাইফুর রহমান আজিম নামে যেই ফ্যান পেজটা আছে সেই পেজে স্টার সেট আপ নিয়ে কিন্তু ভিডিও পেয়ে যাবেন সেটাও কিন্তু আপনি গিয়ে দেখে নিতে পারেন তাহলেই বুঝতে পারবেন এই সমস্যার সমাধান যে কিভাবে আপনারা প্রপারলি একটি স্টার সেট আপ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা সেট করবেন পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে প্রশ্ন করেছেন নাহিদুল খান টেক আনলিমিটেড আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আশা করছি আপনিও ভালো আছেন ভাইয়া বাংলাদেশি ইউটিউবারদের দেখি কান্ট্রি হিসেবে ইন্ডিয়া দিয়ে ভেরিফাই করে তার মানে ইউটিউব চ্যানেলের যে ভেরিফিকেশান আছে সেই ভেরিফিকেশান মোবাইল নাম্বার দিয়ে যখন আমরা করি তখন কান্ট্রিটা ইন্ডিয়া দিয়ে করে ঠিক আছে অনেককে দেখেন তিনি তো এই হিসেবে আপনিও এক ভিডিওতে ইন্ডিয়া দিতে বলেছেন হ্যাঁ আমি আমার একটা ভিডিওতে ইন্ডিয়া দিতে বলেছিলাম বাট সেই ভিডিওটা মোস্ট প্রভাবলি আজ থেকে আরও দুই আড়াই বছর বা তিন বছর আগের ভিডিও ঠিক আছে বাংলাদেশ মানে ইন্ডিয়া দিতে বলেছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া সিলেক্ট করে ভেরিফাই করবো কীভাবে প্লিজ একটু জানাবেন ভাইয়া আপনি হয়তো বা জানেন না আপনাকে আমি খুবই অভিনন্দন এবং সাধুবাদ মানে সাধুবাদ জানিয়ে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশও কিন্তু এখন ইউটিউবের রিজিয়নের অন্তর্ভুক্ত কিছুদিন আগে দুই আড়াই বছর আগে বাংলাদেশ ইউটিউবের মনিটাইজেশান যে রিজিওনটা আছে বা পে যে রিজিওনটা আছে সেটার অন্তর্ভুক্ত ছিল না যার কারণে আমাদেরকে মনিটাইজেশন করার ক্ষেত্রে ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম দিয়ে বা অন্যান্য কোন দেশ দিয়ে যেই দেশগুলোতে মনিটাইজেশান অ্যাপ্রুভ ছিল সেগুলো দিয়ে সিলেক্ট করে আমাদের চ্যানেল মনিটাইজ করতে হতো কিন্তু আমরা কিন্তু এখন ইউটিউবে ঢুকলে দেখি ইউটিউব পাশে লেখা থাকে ছোট্ট করে বিডি তাই না তার মানে ইউটিউব কিন্তু এখন বাংলাদেশকে রিজিওন হিসেবে গ্রহণ করে বা গ্রাহ্য করে তার মানে হচ্ছে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে এখন বাংলাদেশ দিয়েই ভেরিফাই করতে পারবেন কোনো ইন্ডিয়া দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে সো আই হোপ আপনার প্রশ্নের সঠিক সমাধান এবং ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি পেয়ে গিয়েছেন পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন শেখ মুরসালিন মুন্না উনি আমাদেরকে প্রশ্ন করেছেন ভাইয়া আমার ভিডিওতে সেন্সিটিভ কন্টেন্ট আসছে আর ভিডিওটি দেখা যাচ্ছে না আমি এখন কি করব আচ্ছা আমি জানি না আপনার ইউটিউব চ্যানেলে এসেছে নাকি ফেসবুক পেজে এসেছে কারণ জিনিসটা আপনি আসলে প্রপারলি ক্লিয়ার করেননি দেখুন এই বিষয়গুলো ডেফিনেটলি আপনি প্রপারলি ক্লিয়ার করবেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই সমস্যা পাচ্ছেন না ফেসবুক পেজে পাচ্ছেন দুটি কিন্তু দুটি প্ল্যাটফর্ম আর দুটির অ্যালগোরিদম তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান সিস্টেম ভিন্ন যার কারণে কিন্তু অ্যালগোরিদম ভিন্ন হওয়ার কারণে অনেক ইনফরমেশান অনেক কমিউনিটি গাইডলাইন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভিন্ন বা পলিসি ভিন্ন সেক্ষেত্রে আমাকে সেইভাবে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে তারপরও আমি ধরে নিচ্ছি যে আপনি দুটি জায়গারই ব্যাপারেই জানতে চাচ্ছেন যদি আপনার ফেসবুক পেজে সেন্সিটিভ কন্টেন্ট আসে তাহলে সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনার পেজে কোনো স্ট্রাইক অ্যাক্টিভ আছে কি না অনেক ক্ষেত্রে পেজে স্ট্রাইক আসলে নব্বই দিন থাকে আবার অনেক সময় বারো মাসও থাকে এক বছর যদি এটা থাকে তাহলে ক্ষেত্রে আপনার আসলে কিছুই করার নেই আপনার পেজ থেকে যতদিন না পর্যন্ত এটা যাবে ততদিন পর্যন্ত আপনার পেজটা অ্যাট রিস্কে থাকবে তখন খুবই আপনাকে কেয়ারফুল থাকতে হবে যেন দ্বিতীয় কোনো স্ট্রাইক আপনার পেজে না আসে বা আর কোনো কন্টেন্ট আপনার সেন্সিটিভ কন্টেন্টের আওতায় না পড়ে যায় যদি পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা ডিলিট হয়ে যেতে পারে বা ফেসবুক রিমুভ করে দিতে পারে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আপনার সেন্সিটিভ কন্টেন্ট আসে তাহলে ডেফিনেটলি ইউটিউবের যেই কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা নেই আর সেটার ধারণা পাওয়ার জন্য অলরেডি আমাদের টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল আপনাদের জন্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সব বিস্তারে একটি ফুল সিরিজ তৈরি করেছে যেখানে প্রায় কনসিস্ট অফ থার্টিন অর ফোরটিন্থ ভিডিওতে আপনাদের সাথে আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইন কী কোথায় কি করা যাবে কি করা যাবে না কী কী ইউটিউবে অ্যালাউ কি কী অ্যালাউ না সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি সেটা যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং সেন্সিটিভ কন্টেন্ট নিয়েও কিন্তু স্পেসিফিক ভিডিও আছে আমাদের সেই প্লে লিস্টে যেটা লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কষ্ট করে ইউটিউবে গিয়ে দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সো ওই ভিডিওটা দেখলে সেন্সিটিভ কন্টেন্টের ভিডিওটা বা আমাদের কমিউনিটি গাইডলাইনের ফুল সিরিজটা দেখলে আপনাদের এই ধরনের প্রবলেমগুলোতে আর পড়তে হবে না আর উনি যেহেতু বলেছে যে আসলে এসেছে যদি আপনার ইউটিউবে এসেই থাকে এই ধরনের প্রবলেম এবং তার জন্য যদি আপনি আসলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়ে থাকেন তাহলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার চ্যানেলের নব্বই দিন থাকবে এবং এই নব্বই দিনের মধ্যে আপনি দ্বিতীয় স্ট্রাইক কিন্তু বা তৃতীয় স্ট্রাইক কিন্তু কখনোই নেবেন না যদি কোনো কারণে ভুলবশত নিয়ে নেন তাহলে আপনার চ্যানেল কিন্তু রিস্কে চলে যাবে প্রথম স্ট্রাইক আসার পর আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু সাত দিন পর্যন্ত আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না কোনো পোস্ট করতে পারবেন না আর যদি এই সেম নব্বই দিনের মধ্যে দ্বিতীয় স্ট্রাইক আসে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আগামী পনেরো দিন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না কোনো কমিউনিটি পোস্ট করতে পারবেন না আর তৃতীয় স্ট্রাইক আসার পর আপনার ইউটিউব চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হবে তার মানে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে যদি এই সেম নব্বই দিনের মধ্যে আসে সাধারণত কন্টেন্ট ক্রিয়েটররা যারা নতুন তারা আসলে কমিউনিটি স্ট্যান্ডার্ড না জানার কারণে এই ভুলগুলো করে সেজন্য প্রথম স্ট্রাইক আসার পর নাইনটি নাইনটি অডিয়েন্স বা নাইনটি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে দ্বিতীয় স্ট্রাইক আসে না তারা সেই বিষয়গুলো সম্পর্কে স্টাডি করে তার চ্যানেলকে আরও ফ্রেশ করে ফেলার চেষ্টা করে সেজন্য আই হোপ যে আপনার যদি ইউটিউবে এই ধরনের প্রবলেমগুলো আসে তাহলে আপনি আমাদের সেই পুরো সিরিজটা দেখবেন দেখে আপ আপনার পুরো চ্যানেলকে ঘাটবেন ঘেটে দেখবেন যদি আরো কোনো সেন্সিটিভ কন্টেন্ট ভায়োলেশনের কমিউনিটি স্ট্যান্ডার্ডের অতিরিক্ত মাত্রায় গিয়ে আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করেন সেটা টাইটেল হতে পারে থামনাইল হতে পারে বা আপনার কন্টেন্ট এলিমেন্টসের যে কোনো একটার মধ্যে হতে পারে যদি এমন কোনো কিছু আপনি করেন তাহলে ডেফিনেটলি সেই ভিডিওটা রিলেট করবেন অথবা টাইটেল চেঞ্জ করবেন অথবা থামনাইল চেঞ্জ করবেন অথবা সেই ভিডিওর নির্দিষ্ট ওই স্পেসিফিক সেকশন যেখানে মানে সেন্সিটিভ কন্টেন্টের কোনো এলিমেন্টস আছে সেগুলোকে আপনি ট্রিম করে কিন্তু ইউটিউব স্টুডিওর এডিটর সেকশন থেকে ফেলে দিতে পারবেন সো আই হোপ আপনার প্রশ্নের ছোট প্রশ্নের একটা বিশাল উত্তর আপনি পেয়ে গিয়েছেন যেখানে সবিস্তারে অনেক তথ্য আমি আপনাকে দিয়েছি সো পরবর্তীতে আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এমডি ডি হক আমাদেরকে প্রশ্ন করেছেন ব্লগ করার জন্য কোন মাইক্রোফোনটা কিনব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভ্লগিং করার জন্য আপনি সাধারণত আমাদের সারা পৃথিবীতে যারা ভ্লগ কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা দুই রকমের মাইক অনেকে তিন রকমেরও বলা যায় আমি তিনটাই বলি আপনাদেরকে তিন রকমের মাইক সারা পৃথিবীর কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করে এর মধ্যে একটা হচ্ছে এই মুহূর্তে আপনারা আমাকে যে মাইকে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ারলেস মাইক্রোফোন যেটার মডেল হচ্ছে ডিজেআই ওয়ারলেস মাইক এটা খুবই এক্সপেন্সিভ মাইক্রোফোন বাট এই মডেল বা এরকম দেখতে বা এরকম কোয়ালিটির বা ক্যাটাগরির আরও অনেক কম দামি মাইক্রোফোন আছে যেগুলো আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন যেটা আপনার ক্যামেরার সাথে আপনি কানেক্ট করে রাখলে বা মোবাইল ফোনের সাথে কানেক্ট করে রাখলে কিন্তু আপনি আপনার ক্যামেরাটা একটু দূরে থাকলেও খুব সহজেই কমফোর্টেবলি কথা বলতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো আসে যেমন বোয়া লিঙ্ক রয়েছে একটা সেটা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে লিঙ্ক কিন্তা ডিসক্রিপশন ভিডিও আপনি চাইলে চেক করে নিতে পারেন আর এটা হচ্ছে আসলে একটা মানে আপনার শর্টগান মাইক্রোফোনের মতোই বলা যায় ঠিক আছে বাট প্রপার শর্টগান মাইক্রোফোন আমি এটাকে বলবো না কারণ শর্টগান মাইক্রোফোনও কিন্তু ডিফারেন্ট রয়েছে আমরা অনেকেই দেখি যে আসলে গো মানে আপনার রোড যে ভিডিও মাইক্রো মাইক্রোফোনটা আছে আমরা ইউজ আমাদের চ্যানেলেই একটা ভিডিও দিয়েছি রোড ভিডিও মাইক্রো যেই মাইক্রোফোনটা আছে সেটা হচ্ছে প্রপার একটা শর্ট গান মাইক্রোফোন এবং শর্ট মাইক্রোফোনের মধ্যে আরও ডিফারেন্স রয়েছে যেমন হচ্ছে রোড ভিডিও গো রয়েছে ঠিক আছে এই ধরনের মাইক্রোফোনগুলো আপনি কিন্তু আপনার ভ্লগিংয়ে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে অনেকেই কিন্তু ওয়ার্ড মাইক্রোফোন ব্যবহার করে যেমন বোয়া তারপরে হচ্ছে আর অন্যান্য রোডেরও কিন্তু মাইক্রোফোন রয়েছে যেটা ওয়েড মাইক্রোফোন ওয়্যার্ড মাইক্রোফোনটা আসলে পাবলিক প্লেসে ব্যবহার করাটা ভ্লগিংয়ের জন্য একটু ওয়ার্ড সেজন্য আপনি ডেফিনেটলি চেষ্টা করবেন কোনো শর্টগান মাইক্রোফোন অথবা এটার মধ্যে আসলে ডাইনামিক মাইক্রোফোন সরি এটা আমি আপনাদেরকে শর্টগান বলেছিলাম এটা হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোন এটার মতো কোনো ডাইনামিক মাইক্রোফোন ওয়্যারলেস হতে পারে অথবা ওয়্যারলেস নাও হতে পারে অথবা আপনি চাইলে আপনার শর্টগান কোন কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে আপনার ক্যামেরার সাথে যে কোনো একটা ওয়ার্ড মাইক্রোফোনও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি আসলে কোন ধরনের মাইক নিতে চাচ্ছেন ওয়ে আমার অডিও সেট আপ নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে যেখানে আপনার কোন ভিডিওর জন্য আমি কখন কোন মাইক্রোফোনটা কত দাম দিয়ে কিনেছিলাম কোন পর্যায়ে কিনেছিলাম সেই সম্পর্কে বিস্তারিত আমি একটা ধারণা দিয়েছি যেখানে পাঁচ হাজার ডলারের আমার একটা অডিও সেট আপ সম্পর্কে আপনাদের সাথে আমি ভিডিওতে তো বলেছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেফিনেটলি আপনারা দেখে নেবেন দেখে আশা করছি আপনারা আইডিয়া পেয়ে যাবেন পরবর্তীতে আমাদেরকে যে প্রশ্নটা করেছেন তিনি হচ্ছে আফসানা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার ভিডিও দুই সাল থেকে দেখতেছি প্রায় চার বছর অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আপু আপনি অনেক দিন যাবৎ আমাদের সঙ্গে আছেন সেই জন্য আমরা সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ আমি একটি ইউটিউব চ্যানেল খুলি এবং আপনার কথা মতোই কাজ করে যাচ্ছিলাম কিন্তু আমি দু একটা কপিরাইট স্ট্রাইক খাওয়ার পর পেজটা বন্ধ করে ফেলি মানে দুই বছর আর কোনো ভিডিও দেই আপনি প্রথমে বলছেন ইউটিউব চ্যানেল তারপরে বলছেন পেজ আচ্ছা আমি ধরে নিচ্ছি ইউটিউব চ্যানেলে আচ্ছা যাই হোক তো ভিডিও দেইনি তারপর হচ্ছে ইদানিং দেখছি আমার ওই ভিডিওগুলোতে অ্যাড শো করাচ্ছে ইউটিউবে আপনি যদি আমার মেসেজটা পান তাহলে প্লিজ ভাইয়া একটু রিপ্লাই দিয়ে এর কারণটা কী আপনি যেহেতু দীর্ঘ দুই বছর ইউটিউবে ছিলেন না মাঝখানে ইউটিউবের কিন্তু একটা আপডেট এসেছে সেটা হচ্ছে আপনার ইউটিউবের চ্যানেলের যে ভিডিও সেই ভিডিওগুলো যদি ইউটিউব অ্যাডভার্টাইজার গাইডলাইন্স মেনে চলে তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকুক বা না থাকুক ইউটিউব আপনার ভিডিওতে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন কন্টেন্ট হওয়ার কারণে কিন্তু অ্যাড শো করাবে এতে করে আপনার চ্যানেল মনিটাইজেশন ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ফুলফিল হওয়ার আগ পর্যন্ত আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যেই অ্যাডগুলো শো করবে সেই অ্যাড থেকে আপনি বিন্দু পরিমাণের টাকাও ইনকাম করতে পারবেন না এর সম্পূর্ণ টাকা কিন্তু ইউটিউব নিয়ে যাবে বাট আপনার চ্যানেলের উপর অ্যাড শো করাবে এরপর আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজ পাবেন তারপরের যে অ্যাডগুলো আসবে সেখান থেকে আপনি কিন্তু ফিফটি ফাইভ ফর্টি ফাইভ যে সিস্টেমটা রয়েছে ইউটিউবের রেভিনিউ শেয়ারিংয়ের সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এখন কথা চলে আসে যে আসলে ভাইয়া এখন আমার ভিডিওগুলোতে যে অ্যাড শো করছে তাহলে এতে করে কি আমার খুশি হওয়ার কিছু আছে কিনা না ডেফিনেটলি আছে যেহেতু আপনার ভিডিওতে অ্যাড শো করছে তাহলে আপনি আপনার ভিডিও থেকে এই মেসেজটা পাচ্ছেন যে আপনার ভিডিওটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন মেনে চলে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন এবং মনিটাইজেশন পলিসি মেনে চলার পরেই কিন্তু একটা ভিডিওতে অ্যাড শো করে যার কারণে আপনি বুঝতেই পারছেন যে আপনার চ্যানেলটাতে যদি আপনি প্রপারলি নিয়মিত কাজ করেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করছি আপনার প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছেন সো এখন আমরা চলে যাব আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে সেই প্রশ্নটা আমাদেরকে করেছে অ্যাঞ্জেল আবির অ্যাঞ্জেল আবির প্রশ্ন করেছে ভাই ব্যাকগ্রাউন্ড গান কোথায় কীভাবে পাবো তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক অনেক ভিডিও ছাড়ে কিন্তু তোমা অনেকে অনেক ভিডিও ছাড়ে কিন্তু তোমার মতো দেখিয়ে কেউ বোঝাতে পারে না আমাদের মতো অতি সাধারণ মানুষ যাদের বোঝার ক্ষমতা কম তাদের তুমি বোঝাতে পারো সত্যিই তোমার স্যালুট জানাই ব্যাকগ্রাউন্ড গান সম্পর্কে অনেকের ভিডিও আছে কিন্তু ভুল বোঝানো তুমি একটু ভিডিওতে বোঝালে উপকৃত হব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অ্যাঞ্জেল আবির আমি জানি না আপনি ছেলে না মেয়ে হয়তোবা দুজনের সম্মিলনে একটা চ্যানেল এটাও হতে পারে সো অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমরা বিশেষ করে আমি চেষ্টা করি আমার কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকেই যারা আমার কন্টেন্ট দেখে তাদেরকে আমি কখনোই ভাবি না খুব এক্সপার্ট আবার কখনোই ভাবি না খুব কিছু বোঝিই না আবার কখনোই ভাবি না যে তারা মডারেট আমি এমনভাবে কথা বলার চেষ্টা করি অ্যাজ এ আমি মানে এখন আমি হয়তো বা সাংবাদিক সাংবাদিকতার একজন স্টুডেন্ট সদ্য আমি ইনশাল্লাহ জার্নালিস্ট হয়ে যাব কিন্তু সব সময় শুরু থেকেই আমার মধ্যে সাংবাদিকতার যে একটা মানে পথ চলার ধরন সেটা কাজ করত যাতে করে একটা ডাইভার্সিফাইড অডিয়েন্সের সামনে আমার মেসেজটা যদি যায় তাহলে সে যেন অন্ততপক্ষে বুঝতে পারে আমি কি বলছি সেই জন্যই বা আপনারা সাধারণ মানুষ হয়েও আমার কথাগুলো বুঝতে পেরেছেন দ্য ভাই এখন চলে আসি আপনাদের প্রশ্নের উত্তরে আপনি জিজ্ঞেস করেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি হয়তোবা মিস করেছেন আমরা চেষ্টা করব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার জন্য সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিতে যেখানে আপনি কপিরাইট মুক্ত ভিডিও কীভাবে নেবেন তারপরে হচ্ছে আপনি অন্যান্য যত রকমের ওয়েবসাইট আছে গুলো থেকে আপনি আসলে আপনার কপিরাইট ফ্রি বা রয়্যালিটি ফ্রি মিউজিক নিতে পারবেন সেই ভিডিওগুলো কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেটা দেখলে আই হোপ আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন আই হোপ আমাদের প্রথম পর্বটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছে যেগুলো আমি মনে করি যে এই সিরিজটা যদি শুরু না করতাম বা এই আজকের পর্বটা যদি আপনাদের সাথে শেয়ার না করতাম তাহলে খুব সম্ভবত আগামী ছয় মাসেও এত এত তথ্য কখনও একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হতো না সো আই হোপ আমাদের এই সিরিজ থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেতে চাইলে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে করে খুব দ্রুত আপনি টপ ফ্যান ব্যাচ পেয়ে যান টপ ফ্যান ব্যাচ পাওয়া গেলে কিন্তু আমরা দেখতে পাই কারা আসলে টপ ফ্যান তাদের কমেন্টের বা তাদের জিজ্ঞাসা বা প্রশ্নের অগ্রাধিকার ভিত্তিতে আমরা কিন্তু ফেসবুক পেজ থেকে প্রথমে কমেন্ট নিব তারপর ইউটিউব চ্যানেল থেকেও কমেন্ট নিব যারা নিয়মিত কমেন্ট করে তাদের কমেন্ট কিন্তু অগ্রাধিকার পাবে সব ক্ষেত্রেই তার মানে এই না যারা নিয়মিত কমেন্ট করে না তাদের কমেন্ট নিব না তাদেরটাও নিব অবশ্যই যারা নিয়মিত কমেন্ট করে তাদেরটা অগ্রাধিকার দিব সেজন্য সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের সঙ্গে থাকবেন লাইক দেবেন ফলো করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর আপনার প্রশ্নের উত্তর পরবর্তী এপিসোডে পেতে চাইলে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি সেই উত্তরটি পেতে চান কি না ভাইদ অনেক দিন আগে আমার কিন্তু ফ্রাইডে কমেন্ট বক্সের কিছু সিরিজ ছিল যেটা খুবই জনপ্রিয় ছিল প্রতি সপ্তাহে আপনাদেরকে আমি প্রশ্নের উত্তর নিয়ে সেই ভিডিওগুলোতে কথা বলতাম এখন থেকে আবারও উইকলি কমেন্টস বক্সের এই ভিডিও সিরিজ নিয়ে এসেছি আমি চেষ্টা করবো যতদিন আমাদের চ্যানেল থাকবে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একটি করে কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের সাথে এই ভিডিওটি বা এই সিরিজটি ধারাবাহিকভাবে জনমান রাখার আজকে ভিডিও এখানে শেষ করছি আজকে প্রথম ভিডিও ছিল অনেক বেশি বাড়তি কথা বলা হয়েছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম